বিভাগ আপনার ঠিক আছে খাইছে, যতক্ষণ আমি আমি আসি এর মধ্যে যদি আসতে পারেন আপনি তাহলে ফ্রি খাওয়াবো, আর যদি এর মধ্যে না আসতে পারেন তাহলে আপনাদের বিল পে করে দিতে হবে। আসেন আপনারা ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম নিতে চলে যাচ্ছি আর কি। দেখেন না, খাইতে খাইতে আমার লিপস্টিক আমি খাই ফেলছি, ভালোই মজা ছিল। আর আমি এই জন্য বেশি খাওয়ার জন্য কোমরে বেল্টই পরি নাই। ওই যে ডাল খাই রিভিউ দাও, এখন ডালের টেস্ট কেমন, সবগুলো তো ভালোই লাগলো। আমার দিও না, আগে দিও না, আপনাদের সবাইকে স্বাগত। তো গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে জার্নি করেছি সেইটা। তো এখন যেহেতু ডে ওয়ানে আমরা মানে লাঞ্চের সময়, এখন আমরা লাঞ্চ করবো, অবশ্য কিছুটা সময় বিশ্রাম নিয়েছি, গোসল করে একদম টোটাল ফ্রেশ হয়ে এখন বের হয়েছি খাবার খাওয়ার জন্য। তো আসলে সত্যি কথা বলতে কি, আমার শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই, আমি অনেক জার্নি করেছি যার কারণে শরীর খুবই ক্লান্ত। তাই আমরা এখন হোটেল থেকে বের হয়েছি এবং এর পাশে যেই মানে মিডিয়াম লেভেলের যেই রেস্টুরেন্টগুলো বা খাবারের রেস্তোরাঁগুলো আছে আমরা এখন সেখানেই খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতেছি যে আশেপাশে ভালোই মানে সকালবেলা আমরা এখানে আসার পরে যে লাঞ্চ ই করেছি, ব্রেকফাস্ট করেছি, তো সেখান থেকে ভাবলাম যে পরিবেশটা খুব ভালো লেগেছে, তো ভাবলাম যে ওখান থেকে আসলে আপাতত লাঞ্চটা করে আসি, এরপরে কোথায় যাই কীভাবে কী করি বা এখানের খাবারের প্রাইস কেমন, সাধ্যের মধ্যে আপনারা কীভাবে খেতে পারবেন সেটা নিয়ে আসলে আমরা এবারের একটু ভিন্নভাবে কক্সবাজারের সিরিজগুলো আসলে প্ল্যান করেছি। তো দেখি কী হয়, আর আমরা এমনভাবে আর কি দেখানোর চেষ্টা করছি যাতে সবাই সাধ্যের মধ্যেই করতে পারে, তাই না? যারা মিডিয়াম রেঞ্জের একটা বাজেট ট্যুরে আসবে তারা যাতে করতে পারে। তুমি এই ব্যাপারে কিছু বলবা, আসলে আজকে খাবারের যে ভিডিওটা আমরা দেখাবো সেটা আসলে মানে বাজেট ট্রাভেলাররা কিভাবে খাইতে পারবে, একটু ঘোরাঘুরি করতে পারবে, ঠিক আছে। আমরা একটু চেঞ্জ জানার চেষ্টা করছি যে যদি আপনাদের একটু উপকার হয় সেই জন্য আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা এখন আসলে রেস্তোরাঁয় যাব, অনেক ক্লান্ত আমরা, তো দেখি ওখানে গিয়ে যে কী খাবার খাওয়া যায় বা আমাদের পছন্দসই। আসলে আমার সাহেব আর কি কী বলবো, উনি হচ্ছে খুবই মাংসপ্রিয় মানুষ, তাই এখন মাংস তার সাথে সাথে আমাকেও খেতে হবে। আর আমি হচ্ছি ভাই সব কিছু খাই, আমার কোনো আসলে খাবার নিয়ে কোনো বাদ বিচার নাই। তো এখন যাব, দেখি কী অবস্থা, তো চলুন আপনাদেরও দেখাই। তো আমরা আছি এখন ইনসানিয়াত রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসের সামনে। তো আসলে এগুলো কিন্তু কোনো স্পন্সর না ভাই, আমাদের আসলে খাবারের স্বাদ ভালো লাগছে সেই জন্য আসলে আমরা এখানে যাব। তো চলুন আমরা, তো এখানে যাব এসব ভিডিও করে তারপর এই হচ্ছে হোটেলটার ভিউ, যে এখানের ওয়ালপেপার এগুলো খুবই সুন্দর। তো আসলে যার কারণে দেখা গেল যে আমরাও আসছি, ওইখানে একটা লোটাস আছে এইখানে, এই যে খুব সুন্দর। আর এখানে যারা গ্রুপ নিয়ে আসবেন তারা অবশ্যই এখানে খাওয়া দাওয়া করতে পারবে খুব সুন্দর মতো। এই যে দেখেন নীলগিরির ওয়ালপেপার করা আছে, চিম্বুক পাহাড়, সুন্দর তো, অনেক সুন্দর। তো আসলে আমরা এইখানে বসবো না, আমরা এইখানেই সিলেক্ট করেছি, এই এই যে পাশে বসবো আমরা। দেখেন কত সুন্দর, এখানে চেয়ারম্যান বসেন। যতক্ষণ আমি আমি আসি এর মধ্যে যদি আসতে পারেন আপনাদের ফ্রি খাওয়াবো, আর যদি এর মধ্যে না আসতে পারেন তাহলে আপনাদের বিল পে করে দিতে হবে। আসেন আপনারা, তুমি তোমার এখানে আসতে আসতে এই যে দিনটা 24 ঘন্টা চলে যাবে। আর এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য প্লেস আছে পাশে, মেবি টয়লেট এটা।
তো ওই পর্যন্ত না যাই। আর এখানে যে সিসি ফুটেজ ব্যবহার করা আছে খুবই সুন্দর। আচ্ছা দেখি তাহলে কি খাওয়া যায়। এই যেখান থেকে এই এতখানি এত বড়। তো বস চলেন আমরা খাবার অর্ডার করি। আপনি চাপেন ওদিকে, আমরা এখানে বসি। তো এইখানে অবশ্য মেনু আমি পুরাটা দেখাবো না, ওখান থেকে আসলে আমরা খাবার একটা সিলেক্ট করব। তো এই হচ্ছে আমাদের খাবারের পুরো প্যাকেজ। আমরা গরুর মাংস, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল এবং সালাদের প্যাকেজ দিয়েছি অর্ডার নাকি। এবং আমাদের এই যে অর্ডার পুরো কমপ্লিট, কারণ আমরা জার্নি করে আসছি। আসলে মানে খিচুড়ি বিরিয়ানি এই টাইপের খাওয়ার মতো আসলে কোনো ইচ্ছা নাই, শরীরে ভালোও লাগবে না। তো আমরা আসলে এটাই করছি। তো চলো আমরা এখন খাওয়া শুরু করি নাকি, খাওয়া দাওয়া করি, একটু একটু করে খাই আর দেখি কেমন লাগে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আলু ভর্তা দিয়ে খাইয়া দেখি কি অবস্থা নাকি। মানে আমার মুখ জানি জার্নি করতে করতে আমার মুখের আসলে কোনো মজা নাই, সব মজা নষ্ট হয়ে গেছে, কিচ্ছুই বুঝতেছি না। এরপরে ভালোই, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। বেগুন ভর্তার ভিতরে হালকা মানে গোটা ধনিয়া, যেটা গোটা ধনিয়ার সে একটা ফ্লেভার পাওয়া গেল। ভালোই ধনিয়া কুচি, গোটা ধনিয়া আছে হালকা, মানে গোটা ধনিয়া বলতে কি জানেন, যেটা পাঁচ ফোড়ন যেটা ওটা কিছুটা মিক্স করা, ভালোই মজা আছে। এবার আসলে আপনাদের সবাইকে শশা খাইতে সাজতেছে, এবার একটু গরুর মাংস খাইয়ে দেখি কি অবস্থা। আর ডাল কেমন সেটাও বলি, কিন্তু একসাথে আসলে তো এইভাবে বলা যাবে না, যখন ডাল নিব তখন আসলে বলা যাবে কেমন। মানে পাগলের দেশে চলে আসছে, দেখা যাইতেছে কেমন আমাকে। ওদের আসলে গরুর মাংসটা খুব মজা, মানে রান্না করছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে, আসলে এত সুন্দর খাবার আলহামদুলিল্লাহ বলবো আমি। ঠিক আছে অনেক ভালো না, ফ্রেশ এটা, খাবার দাবার সব কিছু অন্যরকম, ভালোই লাগছে। এবার হচ্ছে ডাল খাবে, আপনি যখন আবার ডাল দেবো তখন আবার দেখাবো, আপাতত একটু খাই আপনার সাথে দেখবেন। ডাল খেয়ে রিভিউ দাও এখন, ডালের টেস্ট কেমন, সবগুলো তো ভালোই লাগলো। আমার দিও না আগে, দিও না, না তুমি আগেই আমারে দিলা কেন, মজা নষ্ট করার কাহিনী করে খালি। আমার হাজবেন্ডের স্বভাব আর আমার আব্বুর স্বভাব 195% মিলে, বলবে কি আব্বু বলবে একই কথা, যে একটু খাইয়া দেখো খাইয়া দেখো, ও একই কাজ করবে, খাইয়া দেখো খাইয়া দেখো, মানে দিতে দিতে মানে ডাইলাই দিস, আমার আম্মু এই কাজটা করে। দেখি দিছে, একটু খাইয়া দেখি ডালটা কেমন। আসলে কি আমি আলু ভর্তার বেগুন ভর্তার মধ্যে আমার ডাল ঢেলে দিছে, এর জন্য আসলে বুঝতে পারতেছি না, কিন্তু এটা অ্যাভারেজ না,
অ্যাভারেজ লাগতেছে এইগুলোর সাথে, মোটামুটি ভালোই, খারাপ না, চলে। আপনার সবগুলোর সাথে একটা একটু মিডিয়াম রেঞ্জে চলে। কিন্তু খাবারগুলো মাশাল্লাহ অনেক ভালো, ফ্রেশ। এর আগে তো আমরা খাওয়া দাওয়া করছি অনেক জায়গায়, নাকি এর আগের বার যখন আসছি? হ্যাঁ, তো পালঙ্কির ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখে আসবেন। আর এইবার মানে রেঞ্জ মানে ইসের মধ্যে সাধ্যের মধ্যে যে এটার খাবারগুলো মাশাল্লাহ অনেক ভালো, মানে রিল্যাক্স করে খাওয়া যেতেছে। অনেক দেখা গেল অনেক রেস্তোরাঁয় খাওয়া যায় না, বাট এটা ভালো। তোমরা খাওয়া দাওয়া করি, তারপর একসাথে বরাবর বলে না। তো আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ, খাবারের মান অনেক ভালো ছিল, ঠিক আছে। তো মানে বাসার খাবারের মতোই, মানে আমাদের কাছে ভালো লাগছে আর কি, বেসিক্যালি ঠিক আছে, খুবই ভালো ছিল, রিজনেবল প্রাইস। আপনার প্রাইস শুনলে তো আসলে মাথায় হাত দিবেন যে হাউ ইজ পসিবল। তো আমরা একটু পরে বলতেছি না, ভালোই মজা ছিল। আর আমি এই জন্য বেশি খাওয়ার জন্য কোমরে বেল্টই পরে নাই, বেশি করে জানি খাইতে পারে, ঠিক আছে। তো আসলে কি জানেন, আপনারা প্রাইস মানে শুনলে মানে অবাক হয়ে যাবেন যে এই কয়েকটা আইটেম এত রিজনেবল প্রাইসে এই বর্তমান পরিস্থিতিতে মানে কিভাবে সম্ভব, ভাই আমরাও জানি না। আল্লাহ মনে হয় রহমত নাজিল করছে আমাদের উপরে। কত টাকা গেল আমাদের? 350 টাকা, ঠিক আছে। 350 টাকার মধ্যে আমরাও ভাবি নাই যে আসলে আমরা অবশ্য অর্ডার করছি। আমরা কী কী খেলাম? ভাত, গরুর মাংস, আলু ভর্তা, বেগুন ভর্তা, মানে শুটকি ভর্তা ছিল, আমরা এক্সচেঞ্জ করে নিছি যেহেতু ও শুটকি পছন্দ করে না, ঠিক আছে। তো মনে করেন শুটকিটা মিসিং, মানে পরিবর্তে আমরা বেগুন ভর্তা নিছি, আর সাথে ছিল কি ডাল, না? তাহলে কয়টা আইটেম? 1, 2, 3, 4 আইটেম, ঠিক আছে। আর সালাদ, এইগুলো হচ্ছে আমাদের টোটাল দুজনের খরচ গেছে প্যাকেজ আকারে 350 টাকা। তো আসলে মানে এই যুগ আর গরুর মাংস মনে করতে পারেন এক টুকরো দুই টুকরো দিচ্ছেন না, আসলে আপনারা তো দেখছেন। আর খাবারগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, মানে আর 5-10 হোটেলের যে খারাপ ছিল না, ঠিক আছে। তো আপনারা যারা আসতে চান এসে খাইয়া দেখতে মানে খাইয়া দেখবেন কেমন। আর হচ্ছে কি, যে কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে মানে যাওয়ার আগে আপনারা আপনাদের নিজেদের মতো করে বিবেচনা করে নেবেন যে কেমন কি হইতে পারে, তাই না? আন্দাজে কোনো কিছু না, আমাদের কথা শুনে যে ডিপেন্ড করে আপনাদের যাইতে হবে এমন কোনো কিছু না। আমরা আমাদের মতো করে পাইছি, আপনারা আপনাদের মতো করে খাবার খেয়ে অন্তত একবেলা খেয়ে টেস্ট করবেন, এরপরে হচ্ছে আপনারা ডিসাইড করবেন। কারণ আমাদের মতো আসলে আমাদের মুখে মজা লাগছে, এখন আপনাদের মুখে দেখা গেল নাও তো লাগতে পারে, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো আমাদের লাঞ্চ আওয়ারে আলহামদুলিল্লাহ আমরা একটা লাঞ্চ করছি, খুব মজা ছিল, আমাদের কাছে ভালো লাগছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।